হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুব চমৎকার এবং দরকারি আরেকটি সিরিজ টিউটোরিয়াল নিয়ে। আজকে থেকে আমরা কথা বলবো freelancer.com নিয়ে। তার মানে আজকে হলো freelancer.com এর প্রথম পার্ট। আজকে আমরা মূলত অ্যাকাউন্টটা খোলা থেকে শুরু করে কোন 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 বিষয়গুলো নজর রাখলে আমাদের অ্যাকাউন্টটা ঠিক থাকবে, কীভাবে আমাদের অ্যাকাউন্টটা সাজাবো, কত পার্সেন্ট করলে আমরা কাজ করতে পারবো, বিট করতে পারবো, এ টু জেড। তার মানে যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখছেন বা কাজ করেন তারা চাইলেও ভিডিওটা দেখতে পারেন, হয়তো বা আপনাদের জন্য বেশ কাজে লাগবে। এবং সামনে ভিডিও আসবে কিভাবে আমরা বিট করলে কাজ পেতে পারি, কিভাবে আমরা কন্টেস্ট করতে হবে, কোন কন্টেস্টগুলো দরকার, সেগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তো এটা হলো আমার freelancer.com-এর প্রোফাইল। 49টা রিভিউ আছে, বাট দুই বছর আগে কাজ শেষ করছি, দুই বছর মতো হলো, এখনও কাজ করি না, বাট আবার নতুন করে শুরু করবো ভাবছি আপনাদের সাথে। তো এ কারণে আর কি ভিডিওটা তৈরি করা। তো প্রথমে বলে রাখি, ভিডিওটা টেনে টেনে দেখবেন না, যদি পারেন প্রথম থেকে একটানা দেখে যাবেন। কারণ আমি ছোটো মাঝে মাঝে এমন কিছু বিষয় দেখাবো যেটা হয়তোবা এড়িয়ে গেলে আপনাদের ক্ষতি হবে। প্রথমে যেটা দেখাবো আপনাদের সেটা হলো, দেখেন freelancer.com কিছুদিন আগে তাদের বেশ কিছু আপডেট নিয়ে আসছে। তো তারা আপওয়ার্ক, ফাইবার বা অন্যদের চেয়ে আরও বেশি কঠিন হতে যাচ্ছে খুব দ্রুত। কারণ এর আগে যেটা ছিল যে অনেকেই ছিল ওই একসাথে দুইটা তিনটা করে অ্যাকাউন্ট ব্যবহার করতো, বা অনেক সময় দেখা যেত যে নিজের এন্ট্রিতে নিজে লাইক দেওয়ার জন্য তিন চারটা করে অ্যাকাউন্ট খুলে অন্য অন্য অ্যাকাউন্ট দিয়ে লাইক দিত, এমন করতো এক পিস দিয়ে। বাট বর্তমানে সেটা করা যাবে না। সর্বপ্রথম শর্ত, যারা এটা করেন আমি বলবো এখন থেকে বাদ দিয়ে দিন, কারণ আপনার একটা ভালো অ্যাকাউন্ট যদি নষ্ট হয়ে যায় আপনি কিন্তু অনেক কিছু হারাবেন। তারা দেখেন এখানে বলে দিচ্ছে যে তারা কী কী কালেক্ট করবে। এই যে দেখেন আমি দুইটা ইমেজ আপলোড ওপেন করে রাখছি, এখানে দেখে লিখে দিচ্ছে তারা আইপি থেকে শুরু করে আপনি কোথায় অবস্থান করছেন, কতবার পেজ ক্লিক করতেছেন, কতবার পেজ ভিউ করতেছেন, সব কিছু তারা ট্র্যাক করবে। তো আপনার পিসির কিন্তু ম্যাক আইডি একটাই হয়, ম্যাক আইডি যেটা থাকে সেটা একটাই। আপনি যখন চারটা আইডি ওপেন করবেন একই আইপি দিয়ে তখন কিন্তু তারা বুঝে ফেলবে ওখান থেকে, এবং অ্যাক্টিভিটি দেখবে যে আপনি কোন এন্ট্রিতে গিয়ে কী করতেছেন, সেগুলো যখন দেখে ফেলবে আপনার যে ভালো অ্যাকাউন্ট আছে সেটা তো যাবে, সাথে ওগুলোও যাবে। তো দেখেন এখানে অনেক কিছু অপশন লিখে দিচ্ছে, এগুলো একটু আপনারা চাইলে ভিডিওটা করে দেখে নিতে পারবেন। তো সবার কাছে অনুরোধ, ভিডিওটা দেখার শেষে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুকে, টুইটারে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্টে একটু জানাবেন কেমন হয়েছে এবং একটা লাইক দিতে বলবেন না। তো চলুন আমরা শুরু করি, আমাদের প্রথম যে কাজটা হবে অ্যাকাউন্টটা খোলা। তো অ্যাকাউন্ট খুলতে হলে আমাদের freelancer.com-এ আসতে হবে। আমি আবারও বলছি, যারা আগে থেকে অ্যাকাউন্ট খুলে রাখছেন তারা চাইলেও ভিডিওটা দেখেন, তাহলে আপনাদের অনেক কিছু জানা হবে নতুন করে। তো সাইন আপে ক্লিক করবেন, এখান থেকেও এ করতে পারবেন, আই ওয়ান টু হায়ার বা আই ওয়ান টু ওয়ার্ক এখানে ক্লিক করতে পারবেন। যাই হোক, সাইন আপে গিয়ে এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, একটু দেখি, আই ওয়ান টু ওয়ার্ক, আই ওয়ান টু হায়ার। আমরা কাজ করবো, আমরা হায়ার করবো না, জাস্ট আই ওয়ান্ট টু ওয়ার্কে দিব। এই যে আসলো, ইমেল অ্যাড্রেস দিলাম, সাপোজ ইমেল অ্যাড্রেস দিলাম, আমি একটা পাসওয়ার্ড দিই। সবসময় চেষ্টা করবেন এ বি সি ডি এর এরকম কোনো অক্ষর দিতে, এক থেকে নয় পর্যন্ত সংখ্যা দিতে এবং সাথে আরও অনেক স্যাম্পল দিতে, তাহলে কী হবে, হ্যাক হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো জয়েন্ট ফ্রিল্যান্সার, ইউজার নেম, ইউজার নেমটা সবসময় একটু ইউনিক দিবেন, যেটা দিয়ে আপনাকে সহজে খুঁজে পাওয়া যায়। মনে করেন ওকে, এটাই হলো আমি ইউজার নেম দিলাম, আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু হায়ার, আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওকে, স্টেপগুলো ভালো করে ফলো করবেন, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে যেটা আপনি এখন ক্লিক করে গেলে সামনে আপনার জন্য নোটিফিকেশনের জন্য ভালো হবে। এখান থেকে যারা ডিজাইনার, মানে আমরা তো ডিজাইনার, আমরা ডিজাইনের কাজটা করবো। এই যে দেখেন ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, এখানে ক্লিক করলাম, 20টা আপনি এখান থেকে বেছে বেছে স্কিল দিতে পারবেন, যে স্কিলের পোস্টগুলো প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপনার কাছে আসতে থাকবে যখন যে পোস্টটা হবে। তো এখান থেকে আমাদের অনেক আছে, আমরা বেছে বেছে 20টা দেবো একেবারে, যেটা আমি পারি, উল্টাপাল্টা দেওয়ার কোনো দরকার নাই। তো গ্রাফিক্স ডিজাইন, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন যা যা আছে, ব্যানার ডিজাইন, আপনি যদি ব্যানার না পারেন তাহলে কোনো দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি 8-10টা দিয়ে এখান থেকে টি শার্ট দিই, বিজনেস কার্ড দিই, ফ্লায়ার দিই, আমরা একটু দ্রুত বাইরে হয়ে যাই বেশি এখান থেকে আর না দিয়ে। প্রিন্ট টেম্পলেট, ওকে, জাস্ট আমি 11টা সিলেক্ট করলাম, আপনারা একদম খুঁজে খুঁজে 20টা ফুলফিল করে দিবেন এখান থেকে। নেক্সট স্টেপ, আপনি অ্যাডভান্স লেভেল,
এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেখেন আগের মতো কিন্তু নাই, এখন কিন্তু সব কিছু চেঞ্জ করে ফেলছে। মনে করেন আমি এটা দিলাম, এই হলো নাম দিলাম, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, এই যে স্পনাল এটা দিবেন, ইংলিশ দিবেন। এখান থেকে ক্লিক করলে ডিফল্টভাবে যেগুলো আসতেছে আপনার ট্রাই করবেন যে ইংলিশ এবং স্প্যানিশ, ওই যে যেটা আর কি দিলাম, এই যে অলরেডি দিয়ে দিছি, এই ভাষাগুলো দিতে, কারণ এই ভাষার মানুষজন বেশি থাকে। এবং অ্যাডভান্স লেভেলে দিয়ে নেক্সট স্টেপ দিবেন, কারণ আপনারা কাজ ভালো পেরেই মার্কেট প্লে মানে মার্কেট প্লেসে ঢুকতেছেন, তাই না? এখানে সিলেক্ট এ পেমেন্ট মেথড ভেরিফাই, তো বলে রাখি এটা প্রথমে আপাতত দেওয়ার দরকার নেই যদি আপনার মাস্টার কার্ড থাকে, কারণ আমাদের তো পেপাল নাই। যদি মাস্টার কার্ড থাকে আপনি মাস্টার কার্ড দিয়ে ভেরিফাই করতে পারেন, বাট এটা যে করতে হবে এখনই এরকম কিন্তু কোনো এ নাই, আপনি পরে করতে পারবেন। এখানে দেখেন আসলে স্কিপ ফর নাও পাবেন, স্কিপ ফর নাও দিবেন, এখান থেকে এই একটা অপশন, ভুলেও আপাতত এটা নেবেন না, এখন এখন নেবেন না, কারণ প্রথম মান্থে নিলে আপনি এখানে বিট টিট করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। বাট আমি একটা সাজেশন দিব, ফ্রিল্যান্সার ডট কমে বিট করার আশায় আপাতত না আসা, নতুন যারা কাজ শিখছেন তারা এখানে আসবেন কন্টেস্ট করতে, কন্টেস্ট করে উইন করে টাকা আর্ন করতে পারবেন, তারপরে আস্তে আস্তে বিট করবেন ওই টাকা দিয়ে বিট কিনে, সেগুলো আমরা আরও পরে কথা বলবো। স্কিপ ফর নাও দিলাম, এবং যারা নতুন তাদের জন্য ফাইবারের চেয়েও বেস্ট একটা মার্কেট প্লেস হবে এটা। সব সময় একটা জিনিস মনে রাখবেন, আমি কিন্তু বলে দিই, সব সময় মেইল দিয়ে অ্যাকাউন্ট খোলার পর সাথে সাথে এটা ভেরিফাই করে ফেলবেন। দেখেন আমি এখান থেকে গেলাম, এখান থেকে ভেরিফাই ইমেইল দিলাম, তাহলে কি হবে আমার কন্টেস্ট করতে কোনো সমস্যা হবে না, কিচ্ছু নেই। যে আবার এটা আসলো, স্কিপ ফর নাও দিয়ে দিলাম, আমি ভেরিফাই কিন্তু করে ফেললাম, আমি এটা কেটে দিলাম। ওকে, এখন বলতেছে কি ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, এটাও কিন্তু করে ফেলতে হবে। যা যা ভেরিফাই বলবে আপনাকে এ টু জেড ভেরিফাই করে ফেলতে হবে। ওকে, আমি ফোন নাম্বারটা একবার ভেরিফাইটা করে নিই, ক্লিক করলাম, এখান থেকে বাংলাদেশ আপনার ফোন নাম্বার দিবেন, কোড আসবে। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে একটু ভেরিফাই করে ফেলি, তো আমি কোডটা দিলাম, ভেরিফাই করলাম, ভেরিফাই কোড দিলাম, ভেরিফাই হয়ে গেল, ক্লোজ দিয়ে দিলাম, আমার ফোন ভেরিফাইও হয়ে গেল। আমরা এগুলো পরে আসি, আমরা আগে ফ্রিল্যান্সার ডট কমে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে যাবো। আপনি কি হবে, আপনি যদি কোনো কন্টেস্টে যান বা বিট করেন তার কোনো যদি ইয়ে আসে, তাহলে এখানে আপনি ড্যাশবোর্ডে সবসময় দেখতে পাবেন। তো এখান থেকে যেগুলো আছে আমার এগুলো কিছুই দরকার না, ক্লেম ফ্রি আপাতত নিবো না, আমি এটাকে হাইড করে দিলাম। দেখেন 35% ডিফল্টভাবে আছে, 35% আছে। এখন আপনার কী করতে হবে, আপনার এটা বাড়াতে হবে। সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হলো ফ্রিল্যান্সার ডট কমে সর্বোচ্চ আপনি 60% করতে পারবেন প্রোফাইল, তারপরে করতে হলে আপনাকে টাকা দিয়ে করতে হবে, কিন্তু 60% হলেই আপনি কাজ করে ফাটিয়ে দিতে পারবেন। দেখেন আমার প্রোফাইলে যদি আমি যাই, আপনাদেরকে একটু দেখাই, আমি একটু প্রোফাইলে ঢুকি, এখান থেকে যদি আসি দেখেন 60% আছে। এখন বলতেছে 20% বেশি হবে যদি আমি লেভেলে পরীক্ষা দিই, আর পরীক্ষা দেওয়া মানে আমার টাকা দিয়ে পরীক্ষা দিতে হবে। বাট আমার আপাতত মনে করেন টাকা পয়সা কিছুই নাই, ফ্রিল্যান্সার ডট কম আমার কাছে -$0.61 পাবে উল্টা আরও, তো 60% দিয়েই কিন্তু আমি ওই কাজগুলো করছি। তো এখন কি করব, এখান থেকে অ্যাড ইওর অ্যাড্রেস, অ্যাড্রেসে যখন ক্লিক করবে তখন আরও 5% আসবে। এখন এখানে কি বলছে, ফুল নেম ডিজাইন, সাপোজ আমি আবারও একটু নাম বসাই, অ্যাড্রেস মনে করেন উত্তরা সিটি, আপনি আপনার সঠিক অ্যাড্রেসটা দেবেন। এখানে মার্কেট প্লেসে কখনো বাটপারি কিছু করবেন না। 1230 নিয়ে নিছে, বাংলাদেশ কোম্পানি নেই, এশিয়া উত্তরা এ আসলো, যা আছে সেভ দিলাম। ওকে, এখানে এখানে আমি ঢাকা দিয়ে দিলাম, ওকে দেন সেভ দিলাম, সেভ হয়ে গেল। আমি ড্যাশবোর্ডে একটু যাই, ড্যাশবোর্ডে আবার যাব, ড্যাশবোর্ডে থাকলে কিন্তু দেখাবে, এই যে দেখেন 40% হয়ে গেছে। এখানে কি বলতেছে যে আবার এটা দিলে 20% হবে, দরকার নেই আমরা এটা দিব না। আচ্ছা আমরা এখন কি করব, আমরা প্রোফাইলটা ভালো করে সাজাবো। প্রোফাইলটা সাজানোর জন্য কি করতে পারি, দেখেন এখানে ক্লিক করলে এখানে চলে আসবে প্রোফাইল সেটিং, অনেক কিছু, আমরা প্রোফাইলে যাব।
আমরা এখন প্রোফাইল সাজানোটা একটু শিখব। প্রোফাইলটা সাজাবেন একেবারে আপনি প্রফেশনালের মতো, আর প্রফেশনালদের কীভাবে খুঁজে পাওয়া যাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে কী করবেন, সর্বপ্রথম একটা ছবি দিতে হবে। ছবি দেওয়ার জন্য এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে ক্লিক করলে এরকম ক্যামেরা আসবে, দেন ক্লিক করে এখান থেকে আপলোড লিঙ্ক নিন, আপলোড প্রোফাইল কম্পিউটার এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটা জিনিস বলে দিচ্ছে, 2 MB-র বেশি কিন্তু ছবি নেবে না, 2 MB-র বেশি কোনো ছবি হওয়া যাবে না। তো আমি এখানে আপলোড দিলাম, এখান থেকে আপনার ছবি যতটুকু দরকার আপনি টান দিয়ে এইভাবে ক্রপ করেও নিতে পারবেন। আমি জাস্ট এই ছবিটাই দিলাম, সেট প্রোফাইল দিলাম, প্রোফাইল ফিক্সার গেল। আপনি কিন্তু এটা আপলোড করলে এখন কিন্তু পারবেন না, এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে এখানে সাবস্ক্রাইব করতে হবে ওদের পেইড মেম্বারশিপ, তাছাড়া পারবেন না। এরপরে আবার এডিট প্রোফাইল, এডিট প্রোফাইলে আসলে এখানে কী কী পাবেন, এডিট প্রোফাইল এই যে দেখেন, এটা হলো আপনার ইউজার নেম, এখানে হলো আপনার টাইটেল। টাইটেলটা কি একটু দেখি, ওকে আমি এখান থেকে প্রোফাইলে যাই। আচ্ছা আমরা অন্য কিছু দিয়ে দেখাই, দেখেন এখানে কিন্তু রেগুলার জব পড়তে আছে, এখানে আপনার জব পড়ে এবং এখান থেকে আপনি আপনার মতো করে জব নিয়ে নিতে পারবেন। যাই হোক আমরা একটা জব একটু যাই, আমরা পাঁচজন মানে দু পাঁচজন মানুষের একটু প্রোফাইলটা চেক করব। ওকে এখানে দেখেন একটা জিনিস আসতেছে যে কমপ্লিট ইওর প্রোফাইল, এখানে আমি সব আছে কিন্তু আমার সামারিটা এখনও লিখিনি, এগুলো লিখি নাই, যার কারণে আমার মানে প্রোফাইল কমপ্লিট না করলে আমি বিটটা করতে পারবো না, যখন বিটে যাবো তখন দেখবো। যাই হোক আমি অন্য কিছু মানুষের প্রোফাইল একটু চেক করি, এই যে দেখেন কোনো বিট বা কোথাও গেলে এই যে দেখেন বড়ো বড়ো অনেকগুলো করে রিভিউ আছে, তাদের প্রোফাইলটা আছে, আপনি চাইলে ওদের প্রোফাইল অথবা বাংলাদেশি যদি কারোর পান তার প্রোফাইলটা দেখতে পারেন। কী লিখছে এটা দেখি, লোগো পিপি বা এরকম অনেক কিছু আছে। আপনি আপনি কী দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইনার আপনি দিতে পারেন, যদি আপনি লোগো ডিজাইনার হয়ে থাকেন তাহলে এখানে কী দিবেন, এখানে দিবেন লোগো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইনার, টি শার্ট ডিজাইনার, এইভাবে করে আপনার মানে মেন যে এটা ওটা দিবেন। তারপর এখানে সামারি, সামারি সবসময় যেটা করবেন, পাঁচজনের প্রোফাইল দেখবেন, পাঁচজনের প্রোফাইল থেকে মানে একজনেরটা ফুল কপি করে এনে এইবার ওইখানে এডিট করে করে পাঁচজনেরটা মিলায় আপনার মতো করে সুন্দর একটা বসায় দিবেন। দেখেন সে ওয়েব ডেভেলপিংয়ে পারে, আবার সব কিছু পারে, বাট আমরা তো আর ওয়েব ডেভেলপিংয়ে কাজ করবো না। এই দেখেন স্কিল কী কী দিচ্ছে, আমি জাস্ট মনে করেন যে এতটুকু কপি করেই বসালাম, এতটুকু আর কিচ্ছু না। বাট আপনি কী করবেন, আপনি কিন্তু আপনার মতো করে করবেন। দেখেন আমি কী করছি, আমি কিন্তু আমার মতো করে এডিট করে সুন্দর করে বসাইছি। তো এখানে বসাই সেভ দিবেন, দেখেন এখন যদি রিলোড দিই একটু, এখানে এখনও কিন্তু আসে নাই, কারণ এখানে এখনও বলতেছে আওয়ারলি রেট, আমরা এখানে বসাই দিই সমস্যা নেই। ওকে এখন এখানে ক্লিক করলে দেখেন আওয়ারলি রেট দিতে পারবেন, আমি সাপোজ $10 দিলাম, প্রাথমিকভাবে $10 থাকাই বেটার। অ্যাড পোর্টফোলিও, এই প্রোফাইলে আপনার বিহান্স বা কিছুই লাগবে না, আপনি freelancer.com-এ যদি কাজ করতে আসেন আপনি এখানে পোর্টফোলিও অ্যাড করতে পারবেন। এই যে দেখেন আমার প্রোফাইলে যদি যাই এখান থেকে দেখেন, এই যে দেখেন আমি বেশ কিছু পোর্টফোলিও অ্যাড করে রাখছি, আমার প্রোফাইলে মাত্র দুইটা হলো ব্যাড রিভিউ আছে, বাকিটা সবই 5-star। এই যে দেখেন কাজের চাপে ভালোভাবে দুইটার ডেলিভারি দিতে সমস্যা হয়েছিল, তখনই এই দুইটা ব্যাড রিভিউ পাওয়া। ও রিভিউ নিয়ে একটু কথা বলে এই ফাঁকে, আপনার প্রোফাইলে যদি খারাপ রিভিউ আসে দয়া করে কখনও মন খারাপ করবেন না, এটা উঠে যাবে, আপনি কন্টেস্ট করতে থাকবেন, কন্টেস্টের ক্লায়েন্ট আপনার রিভিউ দেখতে আসবেন, আপনার রিভিউ খারাপ না ভালো ওটা হয়ে যাবে, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই। দেখেন অ্যাড পোর্টফোলিও, অ্যাড পোর্টফোলিওতে ক্লিক করলে এরকম একটা জায়গা আসবে, এই একটা জায়গা আসবে, এখানে কী পারবেন, একটা ইমেজ আপলোড করতে পারবেন। এই যে অ্যাড পোর্টফোলিওতে এখানে টাইটেল দিতে হবে, সাপোজ আমি আপলোডে গেলাম, এটা একটা আপলোড করলাম, আপনি আপলোডে যাবেন এখানে লিখবেন কি, এবার টাইটেল বিজনেস কার্ড, এবার বিজনেস কার্ড সম্পর্কে বিস্তারিত লিখবেন যে দিস ইজ মাই নিউ বিজনেস কার্ড ডিজাইন ফর নিউ ক্লায়েন্ট, বা আপনি নতুন ক্লায়েন্টের জন্য কী কী করলেন সেই হিসাবে লিখবেন। এখান থেকে 5টা ট্যাগ দিতে পারবেন, আপনি গ্রাফিক্স ডিজাইন, বিজনেস কার্ড, লোগো, এই 5টা দিয়ে দিলেন, দিয়ে আপনি চাইলে ভিডিও মানে কোড বা ভিডিও এরকম অনেক কিছু আপলোড দিতে পারবেন, দেন সেভ দিবেন। সেভ দিলে দেখেন আপনার পোর্টফোলিও হিসাবে এটা অ্যাড হয়ে গেলো। কীভাবে, আমি যদি আপনার এখানে ক্লিক করি দেন আপনি কিন্তু পোর্টফোলিও হিসাবে, এই যে দেখেন আপনার পোর্টফোলিও হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার যদি 20টা কাজ করা থাকে আপনি 20টা আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নেই, যখন বিট করবেন তখন শুধু লিখে দেবেন প্লিজ আমার প্রোফাইলটা একটু দেখো, ওখানে আমার পোর্টফোলিও কাজ দেওয়া আছে, বা আপনি বিহান্সের লিঙ্ক দিতে পারেন। এখান থেকে আরও অনেক কিছু, সার্টিফিকেশন, গেট সার্টিফিকেশনে ক্লিক করলে আপনি দেখেন কী আসে, এগুলোর জন্য আপনাকে এক্সাম দিতে হবে, তাছাড়া কিন্তু পারবেন না।
আপনার কিচ্ছু করার দরকার নেই, শুধু 60% নিজে দেখেন। এখন এখান থেকে ভেরিফাই করলে আস্তে আস্তে দেখেন আরও পয়েন্ট কীভাবে আসে সেটা একটু দেখাই। এই যে দেখেন এখান থেকে ভেরিফিকেশনের জন্য আপনার তো হলো মনে করেন যে এখান থেকে পেমেন্ট এখন ভেরিফাই করে নাই, কানেক্টে ক্লিক করবেন। ফেসবুক দিয়ে ভেরিফাই করতে আসলে কানেক্টে ক্লিক করলে দেখেন এখানে কী বলতেছে, ফেসবুক কানেক্ট, লিঙ্কডিন কানেক্ট, যা যা আছে আপনি কানেক্ট করে দিবেন, তাহলে কী আসবে 10 চলে আসবে। দেখেন লো এখনও কিন্তু লো আছে, আমি ফেসবুক একটু কানেক্ট করে দেখি। দেখেন আমি লিঙ্কডিন দিয়ে একটু কানেক্ট করবো। তো এইভাবে আপনার লগ ইন করা থাকলে ব্রাউজারে লগ ইন করে রাখবেন। ওকে, এটা হলো আগে গিয়ে সেটা। তো এটা দেখেন 20 পয়েন্ট হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। এখন এখানে কী লেখছে, ক্রেডিট কার্ড বা যদি আপনি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে এটা ঠিক ইয়ে করে রাখেন তাহলে আরও 45 পয়েন্ট পাবেন। এখন এটা হলো, তো এখানে এখন দেখেন এখন গুড আছে, এক্সেলেন্ট হতে হলে অবশ্যই আপনাকে ক্রেডিট কার্ডটা অ্যাড করতে হবে। তো আপাতত ক্রেডিট কার্ড আমাদের মনে করেন নাই, যদি মাস্টার কার্ড থাকে তাহলে আপনি অ্যাড করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নাই, তাহলে আরও বেশি ভালো হবে। তো এখানে আমাদের যে এখান থেকে যে আরও যে সেটিংগুলো আছে, এখন আমরা এখান থেকে আবার যাই সেটিংয়ে যাই। তো সেটিংয়ে আসলে এটাই আসবে আমাদের। তো প্রোফাইল, প্রথমে প্রোফাইল সেটিংয়ে যাই, আমরা নাম টাম দিয়ে সব কিছু ওকে করে রাখছি, কোম্পানি কিছুই দেয় নাই। নোটিফিকেশন আসলে আপনারা কী কী নোটিফিকেশান চান এখান থেকে আপনি সব হলো ওপেন করে রাখতে পারবেন। মেম্বারশিপ আমাদের কিছুই দরকার নেই, পাসওয়ার্ড লাগবে না, পেমেন্ট তো আমরা অ্যাড করি না এখনও। এই যে টু ফ্যাক্টর এ আছে, চাইলে আপনি হলো ইমেল ফোন নাম্বার কনফার্ম দিলেন, অ্যাক্টিভ হয়ে গেল। যে এখন লগ ইন করলে আপনার ফোন এবং ইমেলের দুইটাই হয়তো বা কোড যাবে, এই জিনিসগুলো আর কি। এটা খুব আর কি কেউ আপনার সহজে হ্যাক করতে পারবে না। তো এখন আমি একটু ড্যাশবোর্ডে আসি। দেখেন 60% হয়ে গেছে। দেখেন আমি এতক্ষণ কানেক্ট দিচ্ছিলাম, বিভিন্ন জিনিস কানেক্ট টানেক্ট দিয়ে 60% করে ফেললাম, দ্যাটস এনাফ। আর কিছুই আপনার চিন্তা করার দরকার নেই, আপনি এখন নিশ্চিন্তে আপনি এখন কন্টেস্ট করতে পারবেন, বিড করতে পারবেন। তো প্রাথমিকভাবে ফ্রিল্যান্সার আপনাকে 8টা বিড দিবে, 8টার বেশি বিড হতে হলে আপনাকে কিনে নিতে হবে, আর না হলে ওই যে এক মাসের জন্য ফ্রি সাবস্ক্রাইবটা নিয়ে নিতে হবে। বাট তার জন্য আপনাকে ওই মাস্টার কার্ডটা দিয়ে আগে ইয়ে করতে হবে। তো এখন দেখেন এখানে অনেক অপশান আছে, মাই প্রজেক্ট বা বিভিন্ন অপশান আছে, এগুলো আমরা সব কিছু বুঝবো হলো সামনের ভিডিও, ওই ভিডিওটা হয়তো আরও বড়ো হবে। কন্টেস্ট এবং কী বলে বিট করানে এ টু জেড কথা বলবো। আর এ হলো হায়ার ফ্রিল্যান্সারে, এখানে হলো যে দেখেন যে কি মানে পোস্ট করা, যে আমি ফ্রিল্যান্সার হয়ে পোস্ট করবো। আর ওয়ার্কে গেলে হলো আমার যে কন্টেস্টগুলো আছে বা সেইগুলো, ব্রাউজ ক্যাটাগরিতে গেলে ব্রাউজ ক্যাটাগরি থাকবে। দেখেন এটা হলো ডিজাইনের ক্যাটাগরি, এই যে অনেকগুলো ক্যাটাগরি, নিচে হলো তার সাব ক্যাটাগরিগুলো। এই যে আমাদের ডিজাইন অ্যান্ড মিডিয়ায় ক্লিক করলাম, অ্যাকশন এখানে নিয়ে আসলো। এইবার দেখেন আমি কিন্তু এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিব আপনার ভিডিও বানানোর পরে, কারণ কি আমার না হলে ওই অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যেতে পারে যে কোনো সময়। তো দেখেন 22,392টা খালি ডিজাইন রিলেটেডের জব আছে, ঠিক এইভাবে করে প্রত্যেকটাই দেখেন হিউজ জব, যত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে। এই যে দেখেন ওয়েবসাইট আইটি সফটওয়্যারে 20,000 জব, যত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে ডিজাইনারদের জন্য। আমি বলবো ফ্রিল্যান্সার .com হলো সবচেয়ে বেশি জব পোস্ট হয়, এবং নতুনদের জন্য এটা পারফেক্ট একটা মার্কেট প্লেস, কারণ এখান থেকে ভালো কিছু বাইর করে নিয়ে আসার জন্য। তো এখানে দেখেন অনেক ক্যাটাগরি আছে, আমরা কোনটা নিয়ে কাজ করলে ভালো হবে না হবে সেটা আমরা সামনে ভিডিওয়ে বুঝবো। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কমেন্ট বক্সে অবশ্যই করে দিবেন, যে ভাই আমাদের কন্টেস্ট নিয়ে এই বিষয়টা জানার আছে, বিড নিয়ে এই বিষয়টা জানার আছে, তাহলে আমি ওই প্রশ্নগুলোর উত্তর আমি ভালো করে দিয়ে দিতে পারবো সামনে ভিডিও। দেখেন আরেকটা জিনিস, আপনার প্রোফাইলে এখান থেকে এসে এই জায়গাটা ক্লিক করলে আপনার প্রোফাইলে কতটুকু মানুষ কখন কি ভিজিট করছে না করছে কি একেবারে এ টু জেড সব আপনার এখান থেকে দেখতে পারবেন খুব ক্লিয়ারভাবে। এখান থেকে হলো মেসেজের অপশান আছে, এখান থেকে নোটিফিকেশন যে জব টবে পোস্ট হলে আপনার নামে বা আপনি কোনো জায়গায় এন্ট্রি করলে তারা রেটিং দিচ্ছে কি না সব কিছু। এবং এই যে দেখেন প্রত্যেক, এই যে দেখেন 5 সেকেন্ড আগে একটা জব পোস্ট হয়েছে সেটা এখানে শো করতেছে, সাথে সাথে আপনার নোটিফিকেশন আসবে। এবং সামনে আরও বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো, তখন বিষয়গুলো আরও ক্লিয়ার হবেন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, ভালো থাকবেন সবাই, ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং লাইক দিবেন, কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।